हेलो बंधुरा, तुम्हारा सकल के स्वागत जाची चैनल मध्य और एक नतून ब्लगे। सो गाइस, कल के गेलोम भरतपुर गाइस, ठीक है। तो एन गाइस 10টা বাজছে गाइस, ठीक है। कल के भरतपुर 8টার समय গিয়েছিলাম, রাত্রি 8টার समय। তারপর বাড়ি ফিরেছি গাইস 12টার समय, ঠিক আছে। রাত 12টার समय বাড়ি ফিরেছি আমি, ঠিক আছে। রাত 12টার समय বাড়ি ফিরে এখনি আমি ঘুম থেকে উঠলাম গাইস, ঠিক আছে। মর্নিং এর টাইম সকালবেলা এখনি ঘুম থেকে উঠলাম আমি গাইস, ঠিক আছে। তো বাড়ির মধ্যেই আছে এখন গাইস, ঠিক আছে। তো আমরা যখন গিয়েছিলাম ভরতপুর গাইস, ঠিক আছে, তো ভরতপুরে সেরকম ব্যবস্থা হয়নি, আগে যেমন হয়েছে সেরকম অতটা আয়োজন করা হয়নি। কেননা কিছু কিছু জায়গায় হয়েছে এবং লাইটিং খুবই কম হয়েছে গাইস, ঠিক আছে। লাইটিং হয়নি, লাইটিং খুবই কম হয়েছে এবং দু তিন জায়গায় ওই খেলা জারি মুচিয়া হয়েছে গাইস, ঠিক আছে। তো তোমাদের দেখাবো আমি গাইস, ঠিক আছে। সেরকম আমি ভিডিও করতে পারিনি, লোকজন খুবই কম, লকডাউনের টাইম কেউ আসেনি গাইস, ঠিক আছে। তো বাড়ির মধ্যেই আছে এখন, তোমরা দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে আছি সকালবেলায়। এখনই চা খেয়ে ব্লগটা শ্যুট করছি তোমাদের সামনে গাইস, ঠিক আছে। বাড়ির মধ্যেই আছি, চা খেয়ে ব্লগটা এখনই শ্যুট করতে লেগেছি আমি গাইস, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে গাইস, ঠিক আছে। তো তোমাদের আমি দেখাবো এবং জারি মোর্চা কিছু তুলে এনেছি রাত্রের বেলায় গাইস, কিছু ঝাপসার মতো হয়ে গেলে রাত্রে তো গাইস ক্যামেরাটা ঠিকঠাক হবে না গাইস, ঠিক আছে। তো কিছু মনে করবে না, দেখবে গাইস, ঠিক আছে। এবং গাইস রাস্তার ধারে বাড়ি গাড়ির আওয়াজ যাচ্ছে, কিছু মনে করবে না, ঠিক আছে, ঠিক আছে গাইস। তো তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে। আমরা এটা আমার ভাগ্নি গাইস, ঠিক আছে। এটা আমার ভাগ্নি, আমার দিদির ছেলে, তোমরা দেখতে পাচ্ছ। মুসকান, এবার হাই বলো, এবার বলো বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, এবার বলো না হাই, একবার হাই বলো, হাই বলো, কোটোটা দাও দি, হাই বলো, হাই বলো, বলো কেমন আছো, বলো কেমন আছো, হ্যাঁ বলো কেমন আছো, ভালো আছো, মামাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর বলবে না, খেলা করবে, খেলা করবে। সো গাইস, ওইটা আমার দিদির ছেলে, আমার ভাগ্নে গাইস, ঠিক আছে। খুবই ভালো, খুবই কথাগুলো পাকা পাকা কথা বলে গাইস, ঠিক আছে। তোমাদের এখনই বললো, তোমরা দেখতে পেলে খুবই পাকা পাকা কথা বললে গাইস, ঠিক আছে। আমি এখন কিছু খাবো গাইস, ঠিক আছে। তো রুটি এবং হালুয়া খাবো গাইস, ঠিক আছে। তোমাদের দেখাবো গাইস, ঠিক আছে। আমার খিদে লেগেছে খুবই, খাবো এখন গাইস। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের আমি দেখাচ্ছি গাইস কী কী খাবো আমি, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ গাইস, এটা এটা ডিমের হালুয়া এবং এটা চান্দার হালুয়া গাইস, ঠিক আছে। এটা চান্দা, এটা ডিমের, আর এটা রুটি গাইস, ঠিক আছে। রুটিটা একটু ঝোরের মতো ঝরে ঝরে গিয়েছে, কেননা গাইস কালকেকার রুটি, তো এই কারণে ঝরে গিয়েছে। এবং এটা চালের রুটি গাইস, ঠিক আছে, তার জন্য ঝরে যায়। তোমরা দেখতে পাচ্ছ চালের রুটি এই কারণে ঝরে যায়। খুবই সুন্দর লাগে খেতে গাইস, খাই খুবই সুন্দর লাগে, আমি খাইতে খুবই ভালোবাসি এখানে। এবং একটা হালুয়া আছে গাইস, ঠিক আছে। হালুয়া দারুণ লাগে গাইস খেতে, খুবই ভালো লাগে খেতে গাইস, ঠিক আছে। তো এখন আমি খাবো গাইস, ঠিক আছে। তারপর তোমাদের ব্লগটা আমি দেখাচ্ছি গাইস, ঠিক আছে। এখন আমি খাচ্ছি ডিমের হালুয়া আর রুটি, তোমরা খাবে গাইস, দারুণ লাগে খেতে, দারুণ লাগে, ফ্যান্টাস্টিক, দারুণ লাগে গাইস খেতে, আমার হ্যাপি, সুন্দর লাগে খেতে গাইস। দেখতে পাচ্ছ ডিমের হালুয়া, কঠিন লাগে খেতে গাইস আমাকে। তোমাদের গাইস এগুলা যার যার গ্রামে হয় এবং যার যার গ্রামে এইসব উৎসব হয়, এরকম আইটেম হয় গাইস, অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। হালুয়া রুটি হয় হলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে গাইস, ঠিক আছে। খাবে তোমরা গাইস, খেলে চলে এসো, দারুণ লাগে গাইস খেতে আমাকে। এইটা আমাকে এক নম্বর ভালো লাগে এইটাই খেতে গাইস, ঠিক আছে। ডিমের হালুয়া, চান্দার হালুয়াটা খুবই অল্প খায়, কেননা চানা হালুয়া সেরকম আমাকে খাস লাগে না, কেন আমাকে ডিমের হালুয়াটাই বেটার লাগে গাইস, ঠিক আছে। তো গাইস আমরা খেলে তারপর তোমাদের ব্লগটা আমি কন্টিনিউ করছি, তারপর তোমাদের সব কিছু আমি দেখাচ্ছি গাইস, ঠিক আছে। আমার খাওয়া হয়ে গিয়েছে ফাইনালি গাইস, ঠিক আছে। দারুণ লাগলো খেতে আমাকে, খাওয়া হয়ে গেলো গাইস, ঠিক আছে। এর আগে আমি কালকে খেয়েছি, ঠিক আছে। তো খাওয়া হয়ে গেল এবং ঘর গাইস, তোমরা আমাদের ঘর দেখিয়েছিলাম তো আমি ভিডিওর মধ্যে গাইস, ঠিক আছে, ঘর। এবং গাইস তোমাদের আর একটা কথা বলতে চাই, আমার আমি যেতে মন চাইছিল গাইস, ঠিক আছে। তো আমি গেলাম না, আমার বাবা মানা করলো, বললো তুই এখন যাস না, দুদিন পর যাবি, ঠিক আছে। তো ফাইনালি আমার ভাই কলকাতা গিয়েছে, আজ ভোর 5টার সময় গিয়েছে কলকাতা গাইস, ঠিক আছে। ভোর 5টার সময় কলকাতা গিয়েছে, এখন গাড়িতে যাচ্ছে, বাসে যাচ্ছে গাইস, ঠিক আছে, কলকাতা।
তো আমাকে বাবা জেঠা মানা করলো, বলো কিছুদিন পর তুই যাবি, তোর ভাই এখন যা থাকুক কিছুদিন, ঠিক আছে, তারপর আমি যাব, তোমাদের গ্যাং সুজনকে আমি দেখাবো গাইস, ঠিক আছে, কিছু মনে করো না, আমি দেখাবোই বলেছি, দেখাবোই। এবং গাইস এখানে আমার ভাই একটা রিয়েলমি ফোন নিয়েছে গাইস, ঠিক আছে, তো রিয়েলমি ফোনটা আমি আনবক্সিং করিনি গাইস, ঠিক আছে, ফ্লিপকার্টে নিয়েছিল, রিয়েলমি বলছি গাইস, ঠিক আছে, রিয়েলমি নয়, পোকো সি থ্রি রিয়েলমি, সরি গাইস ভুল হয়ে গিয়েছি, কিছু মনে করবো না, ফ্লিপকার্ট থেকে নিয়েছিল গাইস। আমরা যা মাল অর্ডার করি সব ফ্লিপকার্ট থেকে অর্ডার করি গাইস, দুটো খাপ এবং আরও নিয়েছে, সব খাপগুলা সব পড়ে কোথা হারিয়ে গিয়েছে। পোকো সি থ্রি দারুণ ফোন গাইস, ঠিক আছে, ভাই নিয়ে চলে গিয়েছে, তোমাদের খাপটা স্যাম্পল দেখাচ্ছে, তোমাদের আনবক্সিং করা হয়নি আমার গাইস, ঠিক আছে, ভাই আনবক্সিং করতে বলছিল, তো আমি করলাম না, তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে, তো কিছু মনে করবে না গাইস, ঠিক আছে, আনবক্সিংটা করা হয়নি। সো গাইস বাড়ির এরকম অবস্থা তোমরা দেখেছ, এখনই শুয়েছিলাম গাইস, ঠিক আছে, এখনই উঠে বললাম, কোনো সময় গাইস এখানে আমি শুয়ে পড়ি, এইভাবে শুয়ে পড়ি, কোনো টাইমে এইভাবেই শুয়ে পড়ি, এভাবে শুয়ে পড়ি, অ্যাডিট করে নিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইভাবে শুয়ে অ্যাডিট করে নিই, এখানে ভয়েস হয়, এই জায়গাটায় আমি শুই, এই জায়গাটায় আমি শুই, মানে ভয়েস হয় এখানে আমি শুই। গাইস কী বলবো, রাস্তার দিকে গাড়ি ঘোড়া যায়, আওয়াজ যা হয় না, রাত্রিরে ঘুম ভাঙিয়ে দেয় আমাদের গাইস, ঠিক আছে, রাত্রিরে ঘুম ভাঙিয়ে দেয়, এরকম গাইস তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা ইনস্টার ফিল গাইস, ঠিক আছে, সেইখানে আমরা শুয়ে থাকি দুই ভাইয়া, আমার ভাইয়ের শুয়ে থাকি, ভাই তো নেই, আমাকে এখন একা শুতে হবে, ঠিক আছে। সো গাইস তোমরা বুঝতে পারলে, এবং তোমাদের ঘরটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখলে গাইস, ঠিক আছে, ঘরটাও দারুণ ঘর গাইস, ঠিক আছে, আমাদের ঘর, আমার এখানে একটা টিভি, টাইমে টাইমে আমার মা দেখে টিভি, এখনকার যুগে তো সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু নেই, সিরিয়াল দেখে, ঠিক আছে। সো গাইস এখানে আমার কাপড়, এখানে কিছু গ্লাস রয়েছে, ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে গাইস আমাদের ঘরের ভিতরটা কেমন গাইস, ঠিক আছে, তোমাদের বাসটা তো আমি দেখিয়েছিলাম গাইস, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে অলরেডি সেট করে দেবে, ঠিক আছে, তো আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবারই প্রথমে পৌঁছে যাবে, ঠিক আছে বন্ধুরা, তো চলো আরও কিছু তোমাদের দেখাচ্ছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি আমাদের জারিয়া মচ্ছিয়া, ঠিক আছে, তোমরা দেখো এবং আমাকে কমেন্ট করো কেমন হয়েছে বলবে, এছাড়া আরও এবছর তো দেখাতে পারলাম না, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আগের বছর আরও ভালো করে দেখাবো গাইস, ঠিক আছে, তো তোমরা দেখো যেটুকু আমি তুলে এনেছি, দেখো আর এনজয় করো, ঠিক আছে। নারায়ণ সালাত।
হায়দারি, নারা হায়দারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।